This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9 মাস ধরে বেতন বন্ধ থাকায় ঠিকমতো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। পঠন পাঠন বন্ধ হয়ে রয়েছে স্কুলে, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে, এমনই অভিযোগ তুলে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে মালদা শহরের ইংরেজি মাধ্যম স্কুল সরকারি মডেল মাদ্রাসার। অভিভাবকদের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক আবরুজ্জামান হক। এ নিয়েই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথাও জানিয়েছেন তিনি। এদিকে বিক্ষোভের খবর পেয়ে মাদ্রাসায় পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। এই আমাদের মডেল মাদ্রাসা স্কুলে যা শিক্ষক ছিল, এনজিওর মাধ্যমে 12 জন শিক্ষক ছিল, তারা রীতিমতো বেতন পাচ্ছে না, প্লাস রীতিমতো ওরা ক্লাস করছে না। ক্লাস না হওয়ায় আমাদের বাচ্চা কাচ্চার আজ 8 মাস থেকে রীতিমতো স্কুল ৮ মাস থেকে বাচ্চা কাচ্চার লেখাপড়া হচ্ছে না, এবং লেখাপড়া হচ্ছে না, বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নিয়ে এরা ছিনিমিনি খেলছে। কারণ হচ্ছে আমরা প্রিন্সরা এর আগে মৌখিক কমপ্লেন করেছি, প্লাস লিখিতভাবে বিভিন্ন দপ্তরে আমরা রীতিমতো কমপ্লেন দিয়েছি, কমপ্লেনের কোনো রেসপন্স পাইনি। হেডমাস্টারকে মৌখিকও জানিয়েছি, লিখিতভাবেও জানিয়েছি। এই কারণে আজকে হেডমাস্টারকে আমরা ঘেরাও করেছি। আমাদের বাচ্চা কাচ্চার সিকিউরিটি নেই, রোডের উপরে স্কুল আছে, স্কুলে কোনো সিকিউরিটি গার্ড নেই, ঠিক আছে, স্কুলের টিচারের অভাব, লেখাপড়া বলতে কিছু হচ্ছে না। যা কমপ্লেন করছি, মুখে কমপ্লেন করছি, এনজিওর স্যাররা যারা আছে তারা বলছে আমরা 10 মাস থেকে বেতন পাচ্ছে না। কি পাচ্ছে না, এটা তো দায়িত্ব সরকারের, আমাদের দায়িত্ব তো নয়। আমরা পাঠিয়েছি এখানে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কি করে ভালো হয়, কতটা ক্লাস হয় প্রত্যেকদিন এখানে কারণ আমার এখানে তো ম্যাক্সিমাম টিচারই হচ্ছে এনজিও মার্ফতিজি, আমরা মাত্র 3 জন এখান থেকে সরকারি ভাবে আছি, তো সেই টিচারদের বিগত 9 থেকে 10 মাস বেতন হয়, এই নিয়ে একটা বারবার একটা ঝামেলা চলছে, তাদের সঙ্গে মতামত হয় এবং এরপরে ওরা এজিটেশনও করে বিষয়টা নিয়ে। তো ওনারা এই বিষয়টা নিয়ে গার্জেনরা, এখানকার গার্জেনদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, ওনারা স্কুলটার সুযোগ সুবিধা বা কীভাবে পঠন পড়ানো সেটা নিয়ে আলোচনা হয়, তাই ওনারা একটা পিটিশন করেছিলেন, তার কোনো সদত্ব না পায় ওনারা আজকে এসেছেন। কিন্তু আমার সাথে গত শুক্রবার দিন এডিএম ম্যাম একটা মিটিংয়ে ডেকেছিলেন, গত সোমবার দিন, কিন্তু আমি আমার ছেলেকে ভর্তি করতে যাওয়া হয়নি, তো আমি কালকে এসেছি, তো ম্যাম বলেছেন এই 10 বা 11 তারিখ একটা মিটিং করবেন, এই নিয়ে একটা বসার কথা, সে কথা আমি ওনাদেরকে জানিয়েছি। তথাপি ওনাদের বক্তব্য হচ্ছে যে না, ইনস্ট্যান্ট এখানে একটা কিছু আমাদের সলিউশন দরকার। অভিভাবকরা অভিযোগ করছেন এখানে ঠিকমতো ক্লাস হয় না, সেটাও দেখা দিচ্ছে। আর আমার টিচার এখন 4 থেকে 5 জন টিচারও দরকার, লাস্ট 2 জন গেস্ট টিচার রিটায়ার করলেন, সেক্ষেত্রে 16 খানা ইউনিটে আমরা এখন 18 জনের কোনো মতে ম্যানেজ করতে পারছি না। মাঝে মধ্যে ধরুন 2 জন 3 জন 4 জন টিচার তো অ্যাবসেন্ট থাকছেন, সেই জায়গাটা আমরা কোনো মতে ওটাকে কমপ্লিট করতে পারছি না। নর্মাল স্কুলের তুলনায় আমরা এখানে যেমন
গেমস, স্পোর্টস, গান, কমিউনিকেশন, এক্সট্রা ক্লাস আছে, সেই ক্লাসগুলো করতে গিয়ে আমরা কিন্তু সে কোনো মতে কন্ট্রোল করতে পারছি। এখন আপনার টোটাল কত স্টুডেন্ট? 887 জন স্টুডেন্ট, আর টিচার আছে এখন আমাদের 18 জন, তার মধ্যে 3 জন পিএসসি মারফত, 3 জন আপনার বিপিএসসি মারফত, আর 12 জন হচ্ছে এনজিও মারফত।